এখন আমাদের ধ্যানের সময়। সকলে শ্বাস নেওয়ার সময় ভাববেন যে শুদ্ধ সাত্ত্বিক যে বিশ্ব শক্তি আছে সেটি আমরা গ্রহণ করছি, এবং শ্বাস ছাড়বার সঙ্গে সঙ্গে ভাববেন আমাদের মধ্যে যা কিছু চিন্তা, টেনশন, দুঃখ, বেদনা, ফ্রাস্ট্রেশন, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো সব শ্বাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সকলে করুন, তিনবার জোরে শ্বাস নিন। এরপর অনুলোম বিলোম, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসিকা চেপে বাম নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ করে ডান হাতের মধ্যমা এবং অনামিকা দিয়ে বাম নাসিকা চেপে ডান নাসিকা দিয়ে শ্বাস ছেড়ে দিতে হবে। আবার ওই একই নাসিকা অর্থাৎ ডান নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ করে বাম নাসিকা দিয়ে শ্বাস ছেড়ে দিতে হবে। এটি আমরা অনেকদিন ধরে করে আসছি, আমাদের সকলেরই জানা আছে। আগে যখন আমরা শ্বাস গ্রহণ করেছি এবং ছেড়েছি তখন জোরে শ্বাস নিয়েছি এবং ছেড়েছি, এখন ধীরে ধীরে যত আস্তে আস্তে হয় শ্বাস গ্রহণ করতে হবে এবং যত আস্তে আস্তে সম্ভব শ্বাস ছেড়ে দিতে হবে। এটি আমরা এক দুই তিন চার এভাবে 10 গুনতে গুনতেও শ্বাস নিতে পারি এবং 10 গুনতে গুনতে শ্বাস ছাড়তে পারি। যদি কেউ 10 পর্যন্ত না যেতে পারে কোনো অসুবিধা নেই, 6, 7, 8 যে যেমন পারেন সেইভাবে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেবেন। এবার খুব দ্রুত আমরা আমাদের মনের যোগ দিয়ে সমগ্র শরীরকে নিরীক্ষণ করে নেব। এখন আমাদের চোখের কাজ, ইন্দ্রিয়গুলির কাজ আপাতত সমাপ্ত। আপনার কোলের ওপর ডান হাত উপরে, বাম হাত তলায়, যেমন স্বামীজি রেখেছেন তার ধ্যান মূর্তিতে ওইভাবে হাতকে রেখে কোমর, পিঠ, ঘাড় এবং মাথা সমানভাবে রেখে
যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমম কায়া শিরা প্রেমম ধারয়ন্না চরণ স্থিরম, সেইভাবে রেখে চোখের কাঁচ বন্ধ, তাই চোখ বন্ধ, চোখ আয়ত্ত করে ফেলা থাকে, সেই মনে চোখের কাজ এখন শুরু। মনের চোখ দিয়ে আপনি চলে যান দু পায়ের আঙুলের ডগাগুলি, দু পায়ের আঙুলের ডগা থেকে সমগ্র পায়ের পাতা গোড়ালি হয়ে হাঁটু হয়ে কোমর পর্যন্ত, দেখতে দেখতে তাদেরকে ওম শান্তি ভাইব্রেশন দিতে দিতে চলে আসো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার কোমর থেকে কাঁধ পর্যন্ত শরীরের পেছনে এবং সামনের দিক একই সঙ্গে, অর্থাৎ সাইমেট্রিনিয়াসলি অ্যান্ড সিমেট্রিক্যালি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার মনকে নিয়ে চলে যান দুই হাতের আঙুলের ডগাগুলি থেকে, আঙুলের ডগাগুলিতে, আঙুলের ডগাগুলি থেকে সমগ্র আঙুল, হাতের চেটু, তালু, রিস্ট, কনুই হয়ে কান পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গলা সামনে এবং পেছন দিয়ে, দুই কান হয়ে গলা সামনে এবং পেছন দিয়ে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মাথার পেছন দিক, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দুই কান সামনের এবং পেছন দিক সাইমালটেনিয়াসলি অ্যান্ড সিমেট্রিক্যালি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মুখমণ্ডল, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মনকে স্থাপন করুন ব্রহ্মরন্ধ্রে। সে ব্রহ্মরন্ধ্র এটি হচ্ছে সহস্রার, এটি হচ্ছে শিবের স্থান। আর মূলাধার সেটি হচ্ছে শক্তির স্থান। এই মূলাধার এবং সহস্রারের যে মিলন, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগরিত হয়ে সে সুষুমা নাড়ি দিয়ে যে ঊর্ধ্বে গমন করে সহস্রারে মিলিত হয়, সেটি হচ্ছে শিব শক্তি মিলন। এই সুষুমা নাড়ি নন্দী, অর্থাৎ ভগবান শিবের যিনি বাহন তার প্রতীক। ভগবান শিবের সঙ্গে সঙ্গেই এই নন্দী সবসময় থাকে, এখান দিয়েই কুলকুণ্ডলিনী জাগরিত হয়। এটি সেই পথ, সেই সহস্রারে শিবের স্থানে মনকে স্থির করুন। শিব আরাধনা, শিবরাত্রি উদযাপনে যে বাহ্য ক্রিয়া তার অন্যতম শিব পঞ্চাক্ষর মন্ত্র জপ কন্টিনিউয়াস, জপ শিব পঞ্চাক্ষর মন্ত্রে সেটি আমরা করব।
Shambho Shankara Bye.